ফর্টিকশোর দুদিনের অব্যাহত ভারী বর্ষণত উত্তর ফর্টিকশোর পাইন্দং ভুজপুর নারায়ণহাট দাঁতমার এবং দক্ষিণ ফটিকসরির রোশাঙ্গিরি নানুপুর জাফতনগর সহ বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিতই যার ফলে উপজেলার প্রায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দু হয়েছে চরম দুর্গ উৎপর্যী এলাকার বাসিন্দা কলে মরারোধ হরার শুক্রবার সকালে ফটিকশোর হুয়াকো সড়কর বালুটিলা বালুটিল নির্মিত লোহার বেলু সেতু ইয়েন অবৈধ গ্যাসবাহী ট্রাক পরে বাঁগিয়ে গিয়ে ফলে দুই ফার মাইশোর যাতায়াত বন্ধ গিয়ে এ তারা নৌকাত গড়িয়ে ফারাফারস মানুষ খুব অসুবিধা আছে যাতায়াত যাতায়াত গোবিন্দ হবে আর আর এই ব্রিজ যে ব্রিজটা আপনারা আপনারা দেখুন যে বাঙ্গি গিয়ে ব্রিজ যান আর আর এখান আর এলাকার প্রাণর দাবি সর্বস্ত জনগণের দাবি এই ব্রিজ যান স্থায়ীভাবে ওই প্রায় তিন চার লাখ মানুষের যাতায়াত স্থান হল এই পথগুলো ইএন প্রতি বছরের মানুষের দুর্ভোগে দাঁড়ায় ইয়েন জনগণর জনগণের এলাকার জনগণের প্রাণ দাবিই এখন যদিও এটা রোড সেন রাস্তা তারপরেও আমি রোড সেন রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও সামনে প্রায় চার পাঁচটা স্পটে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আমাদের এলজিডির মাধ্যমে ভুজপুরে দুটি রাস্তা নানান আমাদের গজারিয়া সলিস গেটের পাশে ক্ষতিগ্রস্ত হয়েছে দাঁতমাতে প্রায় সাতটি রাস্তা এবং চারটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করছি আশা করছি আগামীকাল দুপুরের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে আগামীকাল আমরা আমরা সদর দপ্তরে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করে এটা পাঠিয়ে দিতে পারবে এবং অতি সত্তর যাতে করে রিমিটি আমরা করতে পারি বিষয়টা যেখানে ক্ষতিগ্রস্ত সেটা কিভাবে এটাকে মেনটেন্স করা যায় রিপেয়ার করা যায় এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখা যায় সে ব্যবস্থা আমরা নেওয়ার ব্যবস্থা করছি केवायर मुर्गी मार्का दिउन लाग हिट जब्बर सलिबु